আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব আমার ডিসপ্লেতে যে টেক্সট ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এগুলো খুব সহজে এআই এর মাধ্যমে তৈরি করতে পারি, সেই বিষয়টি এই ভিডিওতে দেখাবো। তো এখানে দেখেন আমার নাম দিয়ে অনেকগুলো ডিজাইন কিন্তু করা আছে, তো আপনারা চাইলে আপনাদেরও নিজেদের নাম দিয়ে খুব সহজে কিন্তু এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো এ ধরনের ডিজাইনগুলো কীভাবে তৈরি করবেন সে প্রসেসটা আজকে দেখাবো। তো চলুন কথা না বলে দেখি আমরা কীভাবে এ ধরনের নামগুলো আমরা ডিজাইন করতে পারি। তো এটা করার জন্য অবশ্যই আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে, তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন, আর যারা মোবাইল দিয়ে কাজটি করতে চাচ্ছেন আপনারাও আপনাদের মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। তারপর যে সার্চ বার রয়েছে, সার্চ বারে আমরা লিখবো bing.com, bing.com, এই ওয়েবসাইট আমরা লিখবো। লেখার পরে সার্চ করবো বা এন্টার দিব, তাহলে সরাসরি এই ওয়েবসাইটটা ওপেন হবে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর এখানে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা ওপেন হবে। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে নতুন করে একটা ট্যাবে এই পেজটা ওপেন হবে। দেন এখানে এখন আমাদের প্রম্পটটা লিখতে হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি, আপনারা হচ্ছে আমার এখানে যেটা দেওয়া আছে দেখে দেখে লিখবেন, পুরোটাই এখানে সম্পূর্ণটা লিখবেন। শুধু এখানে পরিবর্তন করবেন, যেমন এখানে আওয়াল নামটা দেওয়া আছে এই নামটাতে পরিবর্তন করে আপনি আপনার নামটা লিখে দিবেন, বা আপনি যে নামে তৈরি করতে চাচ্ছেন সেই নামটা এখানে লিখে দিবেন। লিখে দিলে কিন্তু আপনাদের ডিজাইনটা হয়ে যাবে। তো এখান থেকে এটা লেখার পরে আমি এখান থেকে যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি, তাহলে দেখবেন যে সাথে সাথে আমার এই নাম দিয়ে একটা রিয়েলিস্টিক নাম ডিজাইন কিন্তু চলে আসবে। তো একটু ওয়েট করতেছে, দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে। তো অবশ্যই আপনারা আমি যেভাবে প্রম্পটটা লিখছি এভাবে লিখে দিবেন, লিখে দিলে হয়ে যাবে। ওকে, তো একটু ওয়েট করি। এই যে দেখেন আমাকে চলে আসছে। এখন এটাকে জাস্ট ডাউনলোড করার জন্য এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন ডাউনলোড বাটন দেওয়া আছে, ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাবে। দেন ডাউনলোড করে আপনি এটা আপনার প্রয়োজন মতো যে কোনো জায়গাকে ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে মূলত এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়। তো যাদের প্রম্পটটা লাগবে, যদি লাগে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করব। আর চাইলে আপনি এখান থেকে দেখে দেখে লিখো, আপনাদের কাজটা করে নিতে পারেন। পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন আরও নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।